ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধের সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয়। আবারও অস্থির হয়ে উঠেছে দেশের পেঁয়াজের বাজার। মনপ্রতি দাম বেড়েছে 200 থেকে 400 টাকা। ব্যবসায়ী ও আড়তদাররা বলছেন ভারত সরকারের পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণায় দাম বাড়ার কারণ। তবে বাড়তি দামে খুশি চাষিরা। পাইকারি পর্যায়ে কেজি প্রতি 5 থেকে 10 টাকা বাড়লেও খুচরা পর্যায়ে বেড়েছে আরও বেশি। সকালে পাবনার সুজানগর পাইকারি হাটে দেখা যায় প্রতি মন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা, যা ছিল 1500 থেকে 1600 টাকা পর্যন্ত। পেঁয়াজের বাজার পরিস্থিতি জানাতে রাজশাহীর দুর্গাপুর পাইকারি হাটে আছেন সহকর্মী মওদুদ রানা। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সরকার পেঁয়াজ রপ্তানি করবে না, গণমাধ্যমের এমন খবরের পর দিনই রাজশাহীর দুর্গাপুরে প্রতি মন পেঁয়াজে দাম বেড়েছে 200 থেকে 400 টাকা, অর্থাৎ কেজি প্রতি 5 থেকে 10 টাকা দাম বেড়েছে। আমরা কথা বলেছিলাম আড়তদার, ব্যবসায়ী এবং চাষিদের সাথে। তারা যেটি বলছেন যে বাজারে যে ধরনের সরবরাহ থাকার কথা সেটি রয়েছে, অর্থাৎ চাহিদার তুলনায় সরবরাহ কমেনি এবং এখন পর্যন্ত মাঠে অন্যান্য বছরের বা অন্যান্য সময়ের তুলনায় রেকর্ড সংখ্যক জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। সে কারণে হঠাৎ করে প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা পেঁয়াজের দাম বাড়ার মতো কোনো কারণ আসলে ঘটেনি। এবং এখানকার ব্যবসায়ী এবং আড়তদাররা যেটি ধারণা করছেন, তারা বলছেন যে আসলে ভারত পেঁয়াজ রপ্তানি করবে না এমন ঘোষণার কারণেই কিন্তু একদিনের ব্যবধানে পেঁয়াজের এমন দর বৃদ্ধি পেয়েছে। এবং তারা যেটি বলছেন যে এটি আসলে এক ধরনের অস্বাভাবিকতা। তারা যেটি বলছেন যে এই প্রবণতা যদি চলতে থাকে, অর্থাৎ গণমাধ্যমে এই যে আমদানি করার যে খবর, সেটি যদি মাঝে মধ্যেই এরকম যে আমদানি করবে কিংবা আমদানি আর করা সম্ভব হচ্ছে না, সেই ঘটনাটি আসলে ব্যবসায়ীদের জন্য যেরকম ক্ষতিকর, তেমনি যারা ভোক্তা রয়েছেন তাদের জন্য ক্ষতিকর। তারা উদাহরণ হিসেবে যেটি বলছেন যে রাজশাহী জেলা এবার যে চাহিদা এই জেলার, সেই চাহিদার 13 গুণ বেশি আসলে পেঁয়াজ চাষ হয়েছে, তারপরেও হঠাৎ করেই দাম বেড়ে যাওয়াটি সেটি অস্বাভাবিক। এবং তারা যেটি বলছেন যে বাজার মনিটরিং যারা রয়েছেন করেন তাদের আসলে আরও এখানে তাদের যে মনিটরিং সেটি বাড়াতে হবে। আমরা বাজার ঘুরে যেটি দেখেছি যে দেশি জাতের যে পেঁয়াজটি রয়েছে আকার ভেদে সেটি আজকে এই বাজারে বিক্রি হচ্ছে 1600 থেকে 2000 টাকা মন, অর্থাৎ 40 টাকা থেকে 50 টাকা কেজি পাইকারি পর্যায়ে। এবং এটি গত এক সপ্তাহ ধরে বিক্রি হয়ে আসছিল 30 টাকা, অর্থাৎ 40 টাকা থেকে 30 টাকার মধ্যে, এবং সেটি এক লাফে আসলে 10 টাকা বেড়ে গেছে। এবং যদি খুচরা বাজারের কথা বলি, খুচরা বাজারেও কিন্তু এর প্রভাব রয়েছে। আমরা যেটি দেখেছি যে খুচরা বাজারে 55 থেকে 60 টাকা আসলে দামে বিক্রি হচ্ছে। তারা যেটি বলছেন যে পাইকারি থেকে খুচরা বাজারে সবসময় 5 থেকে 10 টাকা বেশি থাকে, এবং যেহেতু পাইকারি পর্যায়ে দাম বেড়েছে তার প্রভাব কিন্তু ইতিমধ্যে খুচরা পর্যায়েও বিক্রি হয়েছে। আমরা কথা বলেছিলাম প্রশাসনের সাথে, তারা যেটি বলছেন যে হঠাৎ করেই কেন কেজিতে 10 টাকা বেড়েছে সেটি তারা দেখবেন। এবং এখানকার ব্যবসায়ীরাও বলছেন যে প্রশাসনের যে নজরদারি সেটি আসলে বাড়াতে হবে। এই ছিল রাজশাহীর দুর্গাপুরের পেঁয়াজ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী মওদুদ রানা যুক্ত হয়েছিলেন রাজশাহীর দুর্গাপুর থেকে।